নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রঞ্জিত, আমি আপনাদের আজকে দেখাবো স্মার্ট ওয়াচ কীভাবে কাজ করে ফোনের সাথে এবং এটার ভিতর কি কি আছে, কেন আপনি এটা ইউজ করবেন বা কেন আপনি ক্রয় করবেন। তো চলুন বন্ধুরা শুরু করুন, আমি দেখাই ওয়াচ। সো ওকে বন্ধুরা, এটা হলো স্মার্ট ওয়াচ। দেখেন এটা স্ক্রিন টাচ, এভাবে স্লাইড করলে আপনার ভিতর থেকে সব কিছু বেরিয়ে আসবে। দেখাই, এটা চার্জার পয়েন্ট, এটা হলো আপনার যে আপনি যখন রেস্টে এভাবে হ্যান্ডে পড়বেন তখন এটা আপনার প্লাটের সাথে কানেকশন করবে। সো এবার কি কি আছে এর সাথে আমি দেখাই আপনাদের। এর সাথে পাবেন, এর সাথে পাবেন একটা চার্জার কেবল। দেখুন চার্জার পাবেন না, আপনার যে ফোনের চার্জার আছে সেখানে আপনি এটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে দেখেন এটা ম্যাগনেট, এটা চার্জারটা আপনি এভাবে এভাবে যখন আপনি এখানে নেবেন অটোমেটিক এটাকে চুম্বক টেনে নিয়ে আপনার এটা সংযোগ হয়ে যাবে। তখন আপনি এই কেবল আপনার যে চার্জার আছে সেই চার্জারে আপনার আপনি সংযোগ করে দিলে আপনার এখানে অটোমেটিক চার্জ হতে থাকবে। সো দেখাই এবার এর সাথে আপনি পাবেন যে ইউজার ওয়াচের, আমি দেখাই এখানে কী কী আছে ভিতরে আপনার দেখুন, আর কীভাবে আপনার সেটিং করবেন। দেখুন দেখেন এইখানে এই যে আপনার কেবলটা আছে, তারপরে আপনাকে সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে যে কীভাবে আপনারা ঘড়িটা প্রথমে স্টার্ট করবেন। সো দেখুন আমি একে একে সব দেখিয়ে দিচ্ছি। একটা বার কোড পাবেন, এই কোডটা আছে আপনার ঘড়ির ভিতরে আছে, আই মিন ওয়াচের ভিতরেও আছে, এই ইউজার ম্যানুয়ালের ভিতরে আছে। এটা যখন আপনি পেয়ার করবেন, পেয়ার করতে পারবেন আপনি আইফোনের সাথে, পেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের সাথে, আপনি পেয়ার করতে পারবেন। সো আপনারা যখন পেয়ার করবেন তখন অবশ্যই এই কোডটা স্ক্যান করতে হবে আপনার ফোনের ভিতরে। সো দেখুন এই যে কোডটা আছে এটা আইফোনের জন্য, এটা অ্যান্ড্রয়েডের জন্য, এখানে দেখলেই বুঝতে পারবেন। সো দেখুন এখানে যে হেলথের যে সব কিছু আছে, যে অ্যাপসগুলো আছে এটার ভিতরে, সেই ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে। আমি আপনাদের একটু পরে দেখাবো ঘড়ির ভিতরে গিয়ে। সো দেখুন আগে ম্যানুয়ালটা আমি দেখাচ্ছি যে কী কী করতে পারবেন আপনি এখানে, এটা কি সংযোগ করতে পারবেন এটার সাথে। দেখুন এই সমস্ত যে শারীরিক যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো দেখুন, এখানে জগিং রানিং এটা আছে, হার্ট বিট আছে। দেখুন এখানে ব্লাডে যে অক্সিজেন সেটা আপনি দেখতে পারবেন, আপনার ব্লাডের অক্সিজেনের যে ইয়েটা পরিমাণটা, এই যে এটা দেখুন এখানে যে শ্বাস শ্বাস প্রশ্বাসের সেই ব্যাপারটা আপনি দেখতে পাবেন। এখানে আছে আপনার কন্ট্রোল দ্য মিউজিক ফিলিং অফ ইউর স্মার্টফোন, আপনার ফোনের যে কানেকশন করার পর যে ফোনের ভিতর যে যদি আপনি মিউজিক বা কোনো ভিডিও ওখানে প্লে করেন, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, স্টপ করতে পারবেন, রানিং করতে পারবেন, সো প্লে করতে পারবেন। সো দেখুন এটা সেটিং, দেখুন বেসিক সেটিং যেটা আমি দেখাবো ফোনের ভিতর। তারপরে আছে আপনার এখানে ফোনের ইনকামিং কলগুলো আপনি দেখতে পারবেন, আমি দেখাচ্ছি ইনকামিং কল আসবে, নোটিফিকেশন জানাবে আপনাকে, আপনি স্ক্রিনে দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি রিজেক্ট যদি চান আপনি ফোনটি রিসিভ করতে পারবেন না, বাট আপনি রিজেক্ট করতে পারবেন। দেখেন এই যে এই পেজ, এই পেজটা আমি দেখাই, এই দেখুন কল নোটিফিকেশন, এখানে কল আসবে আপনি দেখতে পারবেন এবং কলার আইডি শো করবে। সো আপনি যদি কলটা রিসিভ না করতে চান, এখান থেকে আপনি ঘড়ির ভিতর থেকে ওয়াচের ভিতর থেকে আপনি এখানে স্ক্রিন টাচ করে এভাবে টাচ করে আপনি কলটা আপনি রিসিভ করতে পারবেন। তবে এখানে কীভাবে দেখেন, এখানে অবশ্যই পড়ে দেখবেন এখানে যে নোটিফিকেশানগুলো আছে কীভাবে আপনারা সেট করবেন। ডো নট ডিস্টার্ব এটা অন রাখা যাবে না, এটা মোবাইলের ভিতর যে অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন আমি দেখাই দেবো, ওই অ্যাপসটার সেটিংয়ের ভিতরে এটা ওই ডো নট ডিস্টার্বটা অফ রাখতে হবে, অন রাখা যাবে না। অ্যাক্টিভ রাখলে কিন্তু আপনার কল নোটিফিকেশানটা দেখাবে না। তারপর আপনার ফোনের ভিতরে যে মেসেজ আছে নোটিফিকেশান, ওইটা আপনার রেগুলার মেসেজ ফোনের বা ফেসবুকের, টুইটার বা ইনস্টাগ্রাম যা থাকে, হোয়াটসঅ্যাপ, সব কিছু মেসেজ আসলে এটার ভিতর শো করতে পারবেন আপনি, দেখতে পারবেন, আপনাকে শো করবে। সো দেখুন, সো এরপর আমি দেখাচ্ছি যে কোন অ্যাপসটা আপনার ডাউনলোড করতে হবে ফোনের জন্য। দেখুন এই যে অ্যাপসটা লেটস ফিট,
এই অ্যাপসটাই আপনার ডাউনলোড করতে পারবেন। আপনি যদি করুন আইফোনে অথবা অ্যান্ড্রয়েড ফোনে, যে কোনো ফোনে আপনার ডাউনলোড করবেন, আপনার এই সেম জিনিসটাই করতে হবে, তারপর পেয়ারিং করতে হবে। সো এবার আমি দেখাই যে আপনার ওয়াচের ভিতরে কী কী আছে। সো এটা একটা আপনার হোম বাটন বলতে পারেন, বা এটা দিয়ে আপনার ওয়াচ ফোন থেকে আপনি ব্যাকে যেতে পারবেন। এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে আপনার সব অপশন দেখেন। এই যে আমি ওইখানে যা দেখাইছিলাম, দেখেন এই যে ওয়াক আউট যেটা সেটা আছে, তারপরে এখানে আপনার হার্ট রেট আছে, ব্লাড অক্সিজেন আছে দেখুন, আর নিচে আছে এই যে ব্যাথ যেটা সেটা আপনি দেখতে পারবেন, তারপরে স্টপ ওয়াচ আছে, অ্যালার্ম আছে, এই যে এখানে বলছিলাম যে মিউজিক কন্ট্রোল, সেই মিউজিক কন্ট্রোলটা আপনি এখান থেকে প্লেং করতে পারবেন, স্টেপ করতে পারবেন, সেটিং, এখানে সেটিংয়ের ভিতরে কিছু আছে আমি দেখাই। এই দেখেন এখানে জেনারেল সেটিং আছে, জেনারেল সেটিং, এই যে ডু নট ডিস্টার্ব, এই জিনিসটা আপনি কখনো অ্যাক্টিভ রাখবেন না যদি ফোন নোটিফিকেশান আপনি পেতে চান। সো এবার দেখাই, নাইট মোড আছে, পাওয়ার সেভিং মোড আছে, আপনার ব্রাইটনেস আছে, আপনি ঘুরে ব্রাইটনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ভাইব্রেশন আছে, ভাইব্রেশন, স্ক্রিন অফ টাইম আছে, দেখেন ওয়াচ ফেস আছে। ওয়াচ ফেস বলতে আপনার যে এটা অটোমেটিক করবেন বা এইভাবে ঘুরি চিহ্ন করবেন, যেটা করবেন সেটাই সেটাই থাকবে, আপনার আপনার ইচ্ছে মতো করতে পারবেন, তিনটা আছে এখানে। সো তারপর আছে অ্যাবাউট, অ্যাবাউটে যে আমি যে বলছিলাম একটা বার কোড আছে, এই কোডটা আপনি এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন আপনার ফোনে পেয়ারিং করার জন্য ফোনের সাথে। সো তো বন্ধুরা, আমি আশা করি আপনারা মোটামুটি ধারণা নিতে পারছেন যে, আর এটা ব্যাটারি লাইফ টাইম হলো, একবার আপনি রিচার্জ চার্জ করতে আপনার আড়াই ঘন্টার মতো সময় লাগবে। সো চার্জ করার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি আবার আপনার, এখানে এভাবে কানেকশন দেবেন, এখানে ম্যাগনেট আছে, এটা ধরলে এভাবে লেগে যাবে, টাচ করে দেখছেন একটা সাউন্ড হয়েছে, লেগে যাবে। তারপর আপনার এখানে ফোনের যে চার্জার আছে, আপনার যে চার্জার আপনি ফোনের জন্য ইউজ করেন, সেখানে আপনি কেবলটা কানেকশন করে দেবেন, দ্যাটস ইট, এখানে চার্জ শো করবে, চার্জ হতে থাকবে, স্ক্রিনে স্ক্রিনে দেখাবে চার্জিং কত পার্সেন্ট হয়েছে সেটাও দেখাবে। তারপরে আপনি যখন হয়ে যাবে রিমুভ করে ফেলবেন, রিমুভ করার পরে আপনার এটা যে ব্যাটারি লাইফ নিয়ে বলতে চাচ্ছিলাম, যে ব্যাটারি লাইফ হলো, লাইফ টাইম হলো, এটা আপনি যদি এই ধরনের অ্যাপসগুলো ইউজ না করেন, জাস্ট খালি ওয়াচ ইউজ করেন, তাহলে এটা আপনার এক মাসের মতো থাকবে, একবার চার্জ করলে, সেই হিসেবে আপনারা বলতে পারেন যে অনেক ভালো। আর যদি আপনার এই অ্যাপসগুলো ইউজ করেন, তাহলে এখানে আমি কোম্পানির যে ইউজার ম্যানুয়ালে যে যা পেয়েছি ওখানে দেখাচ্ছে যে 7 দিনের মতো থাকবে। সো মনে করেন আমি ধারণা করি যে হয়তো 5 দিনের মতো থাকবে। সো আপনি যদি অ্যাপসগুলো ইউজ না করেন, বা ফোন কল বা আপনার এই যে ওয়ার্ক আউট এগুলো চেক না করেন, তো এক মাসের মতো থাকবে, মিনিমাম 20 দিন আপনার যাবে, এটা নিশ্চিন্তে 20 দিন যাবে। সো আর সো আমি আবারও সেটিং সিস্টেমটা দেখাচ্ছি, দেখেন এখানে এখানে টার্ন অন দ্য ব্লুটুথ অফ ইউর ফোন, এখানে আপনার ফোনের ব্লুটুথ পেয়ারিংয়ের জন্য আমি দেখাই যে এখান থেকে পেয়ারিংয়ের জন্য যে সিস্টেমটা সেটা আপনারা এখানে দেখবেন, যে পেয়ারিং ডাউনলোড লেটফিটস ফ্রম অ্যাপল স্টোর আর গুগল প্লে, তারপরে এই কোড বার কোডটা স্ক্যান করবেন, স্ক্যান করার পর পেয়ারিং হয়ে যাবে, তারপর দেখুন ব্লুটুথ এইভাবে আপনি অন করবেন, তারপর ওপেন দ্য লেটফিটস, দেখেন মোটামুটি আপনার একটু খেয়াল করলে পরে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা কানেক্ট করবেন। সো বন্ধুরা, আশা করি মোটামুটি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে আর যদি কারো কোনো উপকারে আসে, তাহলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সো সো বন্ধুরা, সবাই স্মার্ট ওয়াচ কিনুন এবং এনজয় করুন। সো সবাই ভালো থাকুন, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের